রোনালদোর এই গোলকে কি বলবেন ম্যাজিক না অন্য কিছু তবে জিনেদান জিদানো যখন বিস্ময়ের বাকরুদ্ধ হয়ে মাথায় হাত দিয়ে বসেন তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকের এই গোল নিয়ে আর বাড়তি কিছু বলার প্রয়োজন পড়ে না গোলটা হয়তো এর মধ্যেই আপনি বেশ কয়েকবার দেখে ফেলেছেন তবে ওই গোলের জন্য রোনালদোকে কতটা উঁচুতে লাফাতে হয়েছে সেটা কি লক্ষ্য করেছেন পাক্কা টু মিটার বা সাত ফুট পাঁচ ইঞ্চি লাফাতে হয়েছে রোনালদোকে পেশাদার কোনো ফুটবলারের উচ্চতা অতটা নয় রোনালদো ছাড়িয়ে গেছেন সবাইকে আর তিন ইঞ্চি লাফালেই ছাড়িয়ে যেতে পারতেন বাস্কেটবলের ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় রোমানীয়রকে এমনকি লাভ দিয়ে গোলফর ছোঁয়া থেকে বেশি দূরে ছিলেন না রোনালদো সেজন্য তাকে আরও সাত ইঞ্চি লাফাতে হতো হাই জাম্পের বর্তমান বিশ্ব রেকর্ডও তাই রোনালদো চাইলে পেশাদার হাই জাম্পার চেষ্টা করতে পারতেন কে জানে হয়তো সেই আর আরেকটা বাইসাইকেল কিকে ভেঙে দেবেন কখনো চাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে রোনালদোর জোড়া গোলেই জুভান্টাসকে হারায় রিয়েল মাদ্রিদ এদিন জুভেন্টাসের বিপক্ষে তিন শূন্য গোলে জয় পায় পর্তুগিজ চ্যাম্পিয়নরা যার কারণে সেমি রাস্তাটা আরো সহজ হয়ে গেল জেদান ছাত্রদের